গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। এখন সকাল 8:30 মতো বাজে, রান্নাঘরে সকালবেলাটাই কাটাই তোমরা সকলেই জানো, আর সমস্ত বাড়ির মেয়ে বউরা সকালবেলা রান্নাঘরেই থাকে। তো আমি যা করছি এখন, জলখাবার বানাচ্ছি। আজকে জলখাবারে রুটি হবে, তার সাথে একটা তরকারি হবে, আর রান্নাবান্না যা যা করব সেগুলো তো আছেই। তো ভিডিওটা শুরু করে দিলাম, দেখতে থাকো যা যা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। একটা কটবেল নুন চিনি আর একটু সর্ষের তেল দিয়ে মেখে এই জানলার কাজটাতে রোদে দিয়েছি। এখানে সকাল থেকে সেই বিকেল পর্যন্ত রোদ আসে, তো একটু জল শুকিয়ে গেলে আমরা খেতে পারবো। আর এই বেলটা 7-8 দিন হয়েছে আমার বাবা মাকে দিয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি মানে রান্নাঘরের কাজটা হয়ে গেল। রান্নাবান্না কমপ্লিট করার পরে যে কাজগুলো থাকে সেটাও কিন্তু করে ফেলেছি। দেখো গ্যাস ট্যাস মুছে একদম ঝকঝক করে ফেলেছি, আর এদিকে অল্প একটু বাসন পড়েছিল সেটাও ধোয়া হয়ে গেছে। বাসনের মধ্যে 2 কড়াই, 2 খুন্তি, 2 থালা, 1 বাটি এই পর্যন্ত হয়েছে। কারণ 2 কড়াইতে আমি রান্না করি ঝপাঝপ হয়ে যায়। আর এখন বাসনগুলোকে একটুখানি মুছে নিয়ে যেখানে যেখানে রাখা সেগুলো রেখে দেবো। আর দেখো শীতের সবজি, প্রত্যেক দিনই সবজি আসছে আর নিত্য নতুন সবজি, আর এখনকার এই সমস্ত কুচি কুচি সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে মূলো, মূলো হচ্ছে লাল মূলো, লাল মূলো খেতে তো ভীষণ ভালো লাগে। মূলো দিয়ে তো অনেক রকমের রেসিপি বানাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর শালগম বা ওলকপি আমরা বলি, এটা দিয়েও অনেক ধরনের রেসিপি, যেমন মাছ দিয়ে বিশেষ করে ভালো লাগে, বা এমনি নিরামিষ তরকারিও ভালো লাগে। আর নতুন আলু এনে রাখা হয়েছে আলুরদম খাওয়ার জন্য, কিন্তু ওই যে বাবাই নেই বলে না এই আলুরদমটা আমার করতে একদম ইচ্ছেই করছে না, কি করব বুঝতে পারছি না। আলুটা প্রায় না মানে খাওয়াই হয় না বলতে গেলে। আর এখানে একটা আটা এনেছে সকাল সকাল, তো আটাটার ওজন নাকি 700 গ্রাম, তো এত বড়। আর বেশ কিছুদিন ধরে না আমরা আটা খাচ্ছি, আটা খেতে এত ভালো লাগছে আর এত মিষ্টি হচ্ছে এখন আটা, তো দেখো কি বিশাল বড়, আমার পুরো একটা হাতের মধ্যে ভরে গেছে। আর এটার ওজন তো বললাম 700 গ্রাম, আর এটার দাম বললো কত, 99 টাকা বোধ হয় না 98 টাকা বোধ হয় দাম বলেছিল। তো দারুণ লাগছে, পুরো পাকা আজকের মানে আতা ফলটা, তো এটা বিকেলবেলা খাবো আমরা। কারা কারা পছন্দ করো শীতের সকালবেলা ধোয়াওটা গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা কাঁচা লঙ্কা আর ঘি? আমার তো ভীষণ ভালো লাগে, তোমার কেমন লাগে? ওই দেখো তোমাদের দাদাও বললো ভীষণ ভালো লাগে। আর এখানে আছে জামা কাপড়ের পাহাড়, এগুলো সমস্ত গুছাবো। শাড়িগুলো ধুয়ে দিয়েছিলাম, ভাসুর বাড়িতে গেছিলাম যখন কালী পুজোতে, ওই 2 শাড়ি পরেছি, শাড়ি 2 ধুয়ে দিয়েছি, সায়া ব্লাউজ আর এই যে ওনার জামা কাপড় সমস্ত কিছু ধোয়া, এগুলো সব গোছাবো। তার আগে আমাকে বিছানা তুলতে হবে, মানে বিছানার চাদর বদলাতে হবে, বিছানার চাদর বদলাবো, দেখি কোন চাদরটা আবার পাতি। চলো আবার শুরু করে দিই কাজ।
গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার ফিরে এলাম। আসলে শরীরটা খারাপ ছিল, একটু শুয়ে শুয়েই কাটিয়েছি আজকে। তো 5:30টার সময় উঠে সন্ধ্যে দিয়েছি আর এখন 6:30 মতো বাজে, একটু রেডি হয়ে গেছি, সামনের দোকানেই যাব। একটু একটা জিনিস কিনতে হবে আর তার সাথে একটু ভোর প্ল্যাকও করে আসব। প্রায় 2 মাস হয়ে গেছে যে আমি মানে পার্লারে যাইনি। সেই পুজোর আগে, অনেক আগে, মহালয়ার আগে গেছিলাম পার্লারে, তারপরে আজকে যাচ্ছি। কালকে বমি করার পরে মনে হচ্ছে এত রুগ্ন লাগছে যে আমার নিজের দিকে নিজেই তাকাতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু যাই। এমনিতে তো ওই জিনিসটা কিনতে বেরোতেই হবে, তার সাথে পার্লারে গিয়ে ভোর প্ল্যাকটা করে আসব। যদি এটা কিনতে না হতো তাহলে কিন্তু আমার বেরোনো হতো না, এভাবেই হয়তো কাটিয়ে দিতাম। যাই হোক, এক কাজে 2 কাজ হয়ে যাবে। আর ওই যে ব্যাগ গোছানো আছে, আর একটা মানে কুর্তি পরে নিয়েছি, চুলটা বাঁধবো, আর কিছু করার নেই। তো একা একা যাচ্ছি, তো কেমন যেন লাগে জানো তো। যখনই যেতাম বাবাই সঙ্গে যেত, নাই বাবাই বাবার সঙ্গে যায়, তো আজকে যেতেই হবে, ওরা কেউই নেই, আর যার জন্য একটু কেমন লাগছে। তো ভাবছি না কারোর জন্য বসে থাকলে হবে না, নিজেকে এগিয়ে যেতে হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে। সেই পুরনো কথা, কারোর জন্য কিছু পড়ে থাকে না, ঠিক আছে। তো চলো যাই আর তাড়াতাড়ি করে চলেও আসবো। ঠাকুর ঘরের লাইটটা জ্বলুক, টপ করে দিই। এই তো বেরিয়ে গেলাম, রাস্তাঘাট একদম শুনশান। 6:30 মতো বাজে, একটু 15-17 হয়েছে আর কি। তো 2-1 জন লোক রাস্তায় আছে আর সমস্ত পোস্টের লাইট এখনো জ্বালানোও হয়নি। তো যাই হোক, চলো যাওয়া যাক। এই পাশে দোকানগুলো আগে খোলা থাকতো আর 2-4 জন লোক থাকতো দোকানে, জমজম করতো, আর এখন একদমই ফাঁকা, রাস্তাটা শুনশান করছে, মাঝে মাঝে 2-1টা গাড়ি যাচ্ছে। এগুলো কত প্রাইস? আর আপনার তাঁত শুরু কটা থেকে, কত থেকে? তাঁত শুরু 500-550। এটাই দিয়ে দিন, ওই 6:30 বাদ দিলে তো অসুবিধা হয় না, দিয়ে দিচ্ছি। তোমার বান্ডিলটা পেলে না? আচ্ছা এইখানে আছে, এইমাত্র এসেছি, 1 ঘন্টার মধ্যে আমার কেনা কাটা, পার্লারে যাওয়া, পার্লারের কাজ করা, মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। এখান থেকে হেঁটে হেঁটে VIP গেলাম, হেঁটে হেঁটে এসেছি। আমার এখন পা দুটো খুব ব্যথা করছে বলে বসে বসে তোমাদের সাথে কথা বলছি। একটা শাড়িও নিলাম, শাড়িটা নিলাম আমার মাসির জন্য, কি কারণ নিয়েছি পরে তোমরা জানতে পারবে। যে শাড়িটা দেখাচ্ছিলাম, দেখছিলাম আর কি, ওই শাড়িটাই নিয়েছি। আর আইব্রো করলাম তো দেখিয়েছি, দেখালাম আইব্রো করছি, আর কি কিনলাম, আর দুটো ছোট ছোট জিনিস কিনেছি সেটা দেখাচ্ছি তোমাদের। প্রয়োজনীয় জিনিস যখনই রাস্তায় বেরোই তখনই প্রয়োজনীয় জিনিস আনি। এই যে জিনিস এনেছিলাম শাড়িটা, এটা খুলে আর তোমাদেরকে দেখাবো না, যখন কিনেছি তখন তোমরা দেখেছো। কিনেছি কি বলো তো, এই একটা ব্রাশ কিনেছি দাঁত মাজার জন্য। এটা একদমই দাঁত মাজার জন্য না, এটা ওই সিঙ্ক বেসিন এগুলো পরিষ্কার করার জন্য এটা নিয়েছি। ওই যে কসবাইট দিয়ে মাজা হয় না, তখন না পরিষ্কার হয় কিন্তু ঠিকঠাক মতন হয় না, তাহলে এটা নিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে ঘষে ঘষে চারদিকটা পরিষ্কার করবো। এই হলো ব্রাশ একটা, আর একটা নিয়েছি ঠাকুরের গা পরিষ্কার করার জন্য।
এর আগে যে লিকুইডগুলো পাওয়া যেত, ওই যে অরেঞ্জ কালারের বোতল, তো ওইগুলো দিয়ে ভালো করে ঠাকুরের গাটা পরিষ্কার করা হতো, কিন্তু আগে পরিষ্কার হতো, রিসেন্ট দেখছি ওই বোতলগুলোতে আর কাজ হচ্ছে না। ওগুলো লাগালে যেমন একটা তেমনই থাকে, বরঞ্চ উল্টে আরো ঠাকুরের গা কালো হয়ে যায়। তার জন্য এটা বললো দোকানদার যে এটা খুব ভালো হবে। কি নাম এটা? শ্রীমা, শ্রীমা এটার নাম। তো বললো এটা খুব ভালো হবে, এটা গায়ে মাখিয়ে ওই দাঁত মাজার ব্রাশ দিয়ে ঘষে ঘষে দিলেই নাকি পরিষ্কার হয়ে যাবে। তো ওনাদের কথা বিশ্বাস করে একটা নিয়ে এলাম। এটার দাম নিয়েছে 40 টাকা, আর এটার দাম নিয়েছে 20 টাকা। আর হচ্ছে আর একটা এটা এনেছি, চিজ গ্রেট করার জন্য। খুব অসুবিধা হয়ে যাচ্ছিল চিজ গ্রেট করার সময়, তো একেবারে উনুনের উপরে রেখে এমনি করে ঘষলে ভালো গ্রেট হবে, তার জন্য এটা নিয়ে নিয়েছি। এরকম মানে গ্রেট করার জিনিস আমার কাছে প্রচুর আছে। সেই আগের যে এরকম বড় বড় জিনিসগুলো থাকতো, স্টিলের, সিলভারের, তারপর আর একটা ফাইবারের বেরোলো, ওটাও আছে। তারপরে তো বড় আছে, ছোট আছে, সবই আছে, কিন্তু এটা ছিল না, তাই এটাও নিয়ে এসেছি। এটা এনেছি, আর একটা ঠাকুরের কাছে আছে এরকম বড়, ওটা দিয়ে আমি তাল ঘষি। তো এটা অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা নেব, ওই বিশেষ করে চিজ ঘষার জন্যই বেশি কাজে লাগবে এটা। এগুলো আজকে আমার মার্কেটিং। এখন প্রায় 8টা বাজতে যায়, 8টা বেজেই গেছে, রাতে একটু রান্না করতে হবে। রান্না না, আজকে একটা মজার জিনিস করবো, একটা কেক বানাবো। অনেকদিন কেক বানানো হয় না, কেক বানাবো। আর কি করি, রাতে একটু খাবার বানাতে হবে। ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে পরে। দেখি এটা এখন ধুয়ে টুয়ে রাখতে হবে। আর আজকে ঠাকুর পরিষ্কার করবো না, ঠাকুর পরিষ্কার করবো বৃহস্পতিবার দিন। ভীষণ ঠাকুরের গাটা নোংরা হয়ে গেছে, মুখটা একটু পরিষ্কার করি তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে পরিষ্কার করতাম, কিন্তু ওই 1 ঘন্টা বাদে আবার যেকে সেই কালো হয়ে যাচ্ছিল। দেখি এটা কি হয়। আর একটা জিনিস বেরিয়েছে, একজন বলছিল পীতম্বরী বলে নাম, তো ওইটাও নাকি খুব ভালো, তাই ওটার থেকে নাকি এটা ভালো। দোকানদার বললো ওটার থেকে এটা ভালো, তাহলে ঠিক আছে ওটার থেকে যখন এটা ভালো তাহলে এটাই নিয়ে আসি। 40 টাকা দাম নিয়েছে, দেখো কত ছোট একটা বোতল। ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। অনেকটা প্রসেস, এখন কেক বানাবো। কেক তো বন্ধুরা, কেক কিন্তু এখানে আমার বসে গেছে, আর খুব সুন্দর কেক তৈরিও হয়ে গেছে। তো সম্পূর্ণ কেকটা তৈরি করে তোমাদের সামনে দেখাচ্ছি। অসম্ভব খেতে ভালো হয়েছে আর ভীষণ স্পঞ্জি। তো এই কেকের সম্পূর্ণ রেসিপি দেখতে হলে তোমাদেরকে ভিজিট করতে হবে আমার আরেকটি চ্যানেল টেস্ট আর্কাইভ, আর ফেসবুক পেজটাও তোমরা ফলো করে দেবে। তাহলে সম্পূর্ণ ক্রিসমাস কেকের রেসিপিটা ওখানে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। আর এর সাথে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যেও। নতুন বন্ধুরা যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিও, বেল বাজিয়ে পাশে থেকো। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকছে, গুড নাইট। আবার দেখা হচ্ছে সবার সাথে আরেকটি নতুন ভিডিওতে।